নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ভা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অন্তিম দিনে সোনাই ও লক্ষ্মীপুরের বাঁধ সহ ভাঙন স্থান পরিদর্শন মন্ত্রী হাজারিকা। গোটা দেশের সাথে শিলচরেও কংগ্রেস কর্মীদের বিক্ষোভ কর্মসূচি, গ্রেফতার নেতাকর্মী। পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু নির্বাচিত হওয়ায় লক্ষ্মীপুরে বইছে খুশির জোয়ার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সাম্প্রতিক বন্যায় কাছাড় জেলায় ভয়াবহ বন্যা আছড়ে পড়ায় গোটা জেলায় বিভিন্ন বাঁধ, স্লুইজ গেট ও নদী ভাঙ্গন এলাকাগুলোর অবস্থা খতিয়ে দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে গত বুধবার তিন দিনের বরাক সফরে এসে পৌঁছান রাজ্যের জলসম্পদ এবং তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা। সফরের অন্তিম দিনে অর্থাৎ শুক্রবার সকালে সোনাই বিধানসভা এলাকার গঙ্গাপুরে বরাক নদীর ভাঙ্গন স্থান পরিদর্শন করেন মন্ত্রী পীযূষ হাজারিকা। পরে সেখান থেকে তিনি চলে যান লক্ষ্মীপুর বিধানসভা এলাকায়। এদিন লক্ষ্মীপুরের বাদ্রীচন্দ্রপুর জিপি চন্দ্রপুর দেব বস্তিতে বরাক নদীর ভাঙ্গন সচক্ষে পরিদর্শন করেন মন্ত্রী হাজারিকা। তারপর একই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীবার জিপির রাজারগ্রামে চিরি নদীর ভাঙ্গন খতিয়ে দেখেন তিনি। পরে সেখান থেকে সোজা চলে যান আন্তঃরাজ্য সীমান্তবর্তী জিরিঘাটে। সেখানে থাকা জিরি নদীর ভয়াবহ ভাঙ্গন পরিদর্শন করেন মন্ত্রী। এদিন ভাঙ্গন প্রতিরোধ করতে তার নকশা এবং হিসেব তৈরি করার জন্য সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নির্দেশ প্রদান করেন তিনি। এদিন নদী ভাঙ্গন স্থান সহ বরাক নদীর বিভিন্ন বাঁধ ও স্লুইজ গেট পরিদর্শনকালে মন্ত্রী হাজারিকার সাথে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, কাছাড় জেলার জেলাশাসক রোহন কুমার ঝা, জলসম্পদ বিভাগের বাস্তুকার সহ অন্যান্য আধিকারিকরা। শিলচর নগরখনক কেনেকৈ বুৰুৱাই পেলোৱা হ'ল, ধ্বংস কৰা হ'ল তাকো চালোঁ। বেথুকান্দিৰ ব্ৰিজটো, বেথুকান্দিত তিনিটা ব্ৰিজ হৈছিলে, তাৰে দুটা নিজে নিজে হৈছিলে। মানে বৰাকৰ নদীয়ে, বৰাকৰ পানীয়ে বেথুকান্দিত দুটা ব্ৰিজ কৰিছিলে, কিন্তু সেইকেইটা আমি ৰক্ষা কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। সেইকেইটা ব্ৰিজৰ পৰা ৰাইজক ৰক্ষা কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। তাৰ 50 মিটাৰ আগত দুষ্কৃতিকাৰীয়ে এটা ব্ৰিজ কৰি দিলে, এটা খান্দি, নিজে খান্দি ব্ৰিজ কৰিলে। তাৰ কাৰণে এই ভয়াৱহ প্ৰলয়ৰ সৃষ্টি হ'ল প্ৰথমবাৰৰ কাৰণে শিলচৰত। মই অত্যন্ত দুঃখিত, কিন্তু এই গৰহিত কাম কৰা ব্যক্তিসকলক ৰেহাই নিদিওঁ, কঠোৰ শাস্তি দিয়া হ'ব। আৰু এনেকৈ যাতে ভৱিষ্যতে কোনোৱে মথাউৰি কাটি নিদিয়ে, এইটোৱে দৃষ্টান্তমূলক শাস্তি দি তাক সতৰ্ক কৰি দিয়া হ'ব। ন্যাশনেল হ্যারল্ড মামলায় বারংবার ইডি দফতরে ডেকে দলনেত্রী সোনিয়া গান্ধী ও সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জেরায় গোটা দেশজুড়ে প্রতিবাদে ফেটে পড়েছেন কংগ্রেস কর্মকর্তারা। এরই অঙ্গ হিসেবে শুক্রবার শিলচরেও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন কংগ্রেস কর্মী ও সমর্থকরা। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা শহর। পুলিশ কংগ্রেস কর্মীদের গ্রেফতার করেও বলে জানা গেছে। এদিন কংগ্রেস কর্মকর্তারা দলীয় কার্যালয় থেকে বিরাট মিছিল বের করে শিলচর অফিস পাড়াস্থিত জেলাশাসক কার্যালয়ের সম্মুখে উপস্থিত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সড়কের মধ্যে শুয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন কংগ্রেস কর্মী ও সমর্থকরা। পরে পুলিশ তাদেরকে টানাহেঁচড়া করে বাসে তুলে অস্থায়ী শ্রীঘরে নিয়ে যায়। বিক্ষোভ চলাকালীন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি তমালকান্তি বণিক বলেন, সরকারের প্রতিটি কাজেই গণবিরোধী। ইডি, সিবিআই, বিচার বিভাগ সহ বিভিন্ন বিভাগকে চাপে রেখে জনগণের বিরুদ্ধে সরকার চালাচ্ছে গণবিরোধী কর্মকলাপ বলে তোপ দাগেন তিনি। তিনি এও বলেন, ন্যাশনাল হ্যারাল্ড হচ্ছে পরাধীন দেশের একটি সংবাদপত্র। 1939 সালে আত্মপ্রকাশের পর সংবাদপত্রটি দেশের স্বাধীনতা আন্দোলনে মানুষকে ঐক্যবদ্ধ করার ভূমিকা পালন করেছে। সেই জার্নালটি আর্থিক অভাবের দরুন বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল, সেই সময় কংগ্রেস আর্থিক সাহায্য করে। সেই একই বিষয় নিয়ে বারবার দলনেত্রী সোনিয়া গান্ধী ও সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে জেরা করছে সরকার বলে জানান জেলা সভাপতি। এদিন তিনি ক্ষোভ উগড়ে বলেন, রাজ্যের লুইস বার্গার সহ জ্যামি কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, সেগুলো কেন তদন্ত করছে না সরকার বলে প্রস্তাবান ছুড়েন জেলা সভাপতি তমালকান্তি বণিক। আমরা এখানে এসেছি আমাদের টিসি মহোদয়ের কাছে, রহিম, আমরা আমাদের ভারতবর্ষের যিনি সভাপতি রয়েছেন ওনার কাছে একটা মেমোরেন্ডাম আমরা পাঠাবো। এবং বর্তমানে আমরা দেখতে পেয়েছি যে আজকে আমাদের এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার
লুইস বার্গার উনার যে কেস, তারপর উনার আরো কেস হয়েছে, উনার যে জমি দখলের কেস, সেগুলো কেন আজ অব্দি উঠলো না? আজ অব্দি কেন সেই সব নিয়ে সরকার তার প্রতিবন্ধতা রাখলো না? কারণ আমরা বিশ্বাস করি সরকারের উপর, মানুষ সরকারকে ভোট দিয়ে আজকে এই জায়গায় এনেছে এবং মানুষের সেবা করতে এনেছে। কিন্তু দেখা যাচ্ছে যে লুইস বার্গার কেস, উনার জমি হাতানোর কেস, সেই সব কেস আজকের দিন অব্দি সরকার কোনো পদক্ষেপ নিলেন না। অথচ বিরোধী আওয়াজ যারা রয়েছে, সেই বিরোধী আওয়াজের কিভাবে বন্ধ করতে হয়, চাপে রেখে কিভাবে বন্ধ করতে হয়, সেই সব কাজ এই সরকার। ভারতের ওড়িশা ময়ূরভঞ্জের আদিবাসী মহিলা তথা ঝাড়খণ্ড রাজ্য থেকে দুবারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করা দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু নির্বাচিত হওয়ার পর লক্ষ্মীপুর বিধানসভার সহ বাগান এলাকায় খুশির জ্বর অব্যাহত রয়েছে। শুক্রবার এরই পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর বিধানসভার লাবক চা বাগান এলাকায় এক বিশাল র্যালি বের করা হয়। র্যালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ ধ্বনি সহ সবাইকে মিষ্টিমুখ করা হয়। এদিনের মিছিলে অংশ নেন লক্ষ্মীপুর মণ্ডল টি মোর্চার সভাপতি সাধন গোয়ালা, লাবক বাগান সভাপতি মনোহরলাল কাহার, ওয়ার্ড মেম্বার উত্তম গোয়ালা, আজাদ মুড়া, রাহুল কর্মী, প্রসেনজিৎ সাহা, সুরজলাল গড় সহ বাগান এলাকার শতাধিক জনগণ। কাছাড় জেলায় সাম্প্রতিক বন্যার প্রলয়ঙ্কারী রূপ জেলা জুড়ে ত্রাস সৃষ্টি করার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। বন্যার ভয়াবহতা কাটিয়ে ওঠার পর বর্তমানে সম্পূর্ণ দিশেহারা গ্রাম কাছাড়ের জনগণ। এমতাবস্থায় রেহাই পায়নি শিলচর শহরস্থিত রেড এরিয়ার শতাধিক পরিবারও। বন্যার করাল গ্রাসে পড়ে আজ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন নিষিদ্ধ পল্লীর খেটে খাওয়া অসহায় মানুষ। তাদের দুঃখ ও দুর্দশার কথা মাথায় রেখে শুক্রবার তাদের সহযোগিতায় এগিয়ে এলো সংগঠন মিলাপ কর্মকর্তারা। এদিন সংস্থার প্রতিষ্ঠাতা সুজরিতা ধরের নেতৃত্বে শিলচর রেড এরিয়ার প্রায় 105টি অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এখনো পর্যন্ত সংস্থা মিলাপের তরফে কাছাড় জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় 1500টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার পাশাপাশি 40,000 লিটার পানীয় জল প্রদান করা হয়েছে। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠন মিলাপের প্রতিষ্ঠাতা তথা সভানেত্রী সুচরিতা ধর জানান যে শিলচর রেড এরিয়াতে বসবাসকারী শতাধিক পরিবারকে যথাসামান্য সাহায্য করতে পারায় নিজেকে ধন্য ও গর্বিত বলে মনে করছেন সংগঠন কর্মকর্তারা। শুক্রবার শিলচর রেড এরিয়ার 105টি পরিবারের মধ্যে ফেনাইল ও স্যানিটাইজেশন সামগ্রীর পাশাপাশি ডাল, চাল, নুন, আলু ও পানীয় জল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেওয়া হয়েছে। এছাড়াও এলাকার কচিকাঁচাদের মধ্যে এদিন চকলেটও বিতরণ করেন সংস্থার কর্মকর্তারা। আগামীতে জেলার আরও শতাধিক অসহায় পরিবারের মধ্যে টিন, ম্যাট্রেস সহ সাধ্যমতো অন্যান্য সামগ্রী প্রদান করবে বলেও এদিন জানান সংস্থার প্রতিষ্ঠাতা ও সভানেত্রী সুচরিতা ধর। বেশি ভালো লাগছে, কারণ কি শিলচরে যখন ফ্লড হয়েছিল সব এরিয়াতে ফ্লড হয়েছে, এরকম কিছু না যে একটা এরিয়াতে হয়নি আর আরেকটা এরিয়াতে হয়েছে। তো যখন হেল্প করতে লাগে তো হেল্পে কোনো ডিফারেন্সিয়েট করার কথা না, সবাইকেই হেল্প, সবারই হেল্প দরকার ছিল। এরকমও মানুষ ছিল যারা জল পায়নি, খাওয়া পায়নি, ইনফ্যাক্ট এরকম হয়েছে অনেক অসুস্থ মানুষরাও ছিল যারা হেল্প তখন পায়নি। তো অনেক এনজিওসরাই মিলে হেল্প করেছে। আজকে যে আমরা এখানে এসেছি আমাদের জন্য অবভিয়াসলি এটা একটা বহুত আমরা বলবো তো একটা অ্যাচিভমেন্ট যে আমরা এরকম আসতে পেরেছি। এসে ওরাও অনেক হেল্প করেছে যে ওরা আমরা এখানে তাকে হেল্প করতে পারছি। এখানে পুরো সিভেজের জল ছিল, ব্ল্যাক কালারের ওয়াটার ছিল, নাগাপট্টি বিলপার এরিয়া সব থেকে বেশি এফেক্টেড ছিল। ফ্লাড যাওয়ার পরে ডিজিজেস যে হয়, হ্যাঁ এত রকমের রোগ এখন ফেলছে, কলেরা, ডায়রিয়া সব জায়গায় হচ্ছে। তো আমরা আজকে স্যানিটেশনের প্রোডাক্ট দিচ্ছি, ফেনাইল দিয়েছি, ব্লিচিং পাউডার দিয়েছি, আর আমরা খাওয়াও দিয়েছি, রাইস ডাল সবাইকে দিচ্ছি। তো আমরা এটাই চাই যে এরকম যেন কেউ হয় না যারা হেল্প পাবে না, যারই দরকার, যে নিডি আছে শিলচর শহরে বা শিলচরের আশেপাশে। আমরা মিলাপ থেকে চাই যে আমরা সবাইকে যেন রিচ করতে পারি আর সবাইকে ওই হেল্পটা দিতে পারি। আজকে কতজনকে দিয়েছেন? আজকে আমরা এখানে অলমোস্ট 105 জনের মতো ফ্যামিলিজ আছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানে 2 মাস 10 দিন পর শিলচর গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন শুক্রবার থেকে চলাচল শুরু হল। ফলে বরাক উপত্যকা সহ মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা রেলযাত্রীদের মধ্যে স্বস্তি মিলল। রেলযাত্রী থেকে শুরু করে প্রতিটি সাধারণ মানুষ, এর জন্য রেলমন্ত্রী, উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সহ বিভাগীয় রেলের শ্রমিক ও রেল ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানান। বিগত 2 মাস ধরে পাহাড় লাইনে অক্লান্ত পরিশ্রমের দরুন বিধ্বস্ত রেলওয়ে ট্র্যাক ও সেতু মেরামত করতে সক্ষম হন উত্তর পূর্ব সীমান্ত রেলের ইঞ্জিনিয়ার ও রেলকর্মীরা।
পাহাড় লাইনে পুনরায় যাত্রীবাহী রেল পরিষেবা স্বাভাবিক হয়ে যাওয়াতে সংশ্লিষ্ট মহলে খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে। লামডিং বদরপুর পাহাড় লাইনে প্রবল ভূমিস্খলনের ফলে গত 14 মে থেকে পাহাড়ে রেল পরিষেবা বন্ধ হয়েছিল। শুক্রবার সকাল 7:20 শিলচর গুয়াহাটি ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটি শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি বদরপুর এসে পৌঁছে সকাল 8:20। সেখানে ট্রেনটি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বদরপুর থেকে সকাল 8:40 রওনা দেয় গুয়াহাটির উদ্দেশ্যে। এদিন রাত 11:55 গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশ্যে অপর একটি ট্রেন যাত্রা করবে। প্রথম দিনে ট্রেনে যাত্রীর সংখ্যা ছিল প্রচুর। রেল সূত্রে বলা হয়েছে, শুক্রবার সকাল 6:30 শিয়ালদহ আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদহ থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করবে। অনুরূপভাবে আগরতলা থেকেও শিয়ালদহের উদ্দেশ্যে ট্রেন যাত্রা করবে বলে রেল সূত্রে জানা গেছে। এদিকে রেল সূত্রে বলা হয়েছে, ক্রমান্বয়ে সব যাত্রীবাহী ট্রেনগুলি শনিবার 23 জুলাই থেকে নিয়মিতভাবে চলাচল করবে। রেল সূত্রে আরও বলা হয়েছে, আগামী 25 জুলাই থেকে আগরতলা শিলচরের মধ্যে চলাচলকারী দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনগুলি এক এক করে স্বাভাবিক হয়ে উঠবে। তাছাড়া গুয়াহাটি বদরপুর ও বদরপুর গুয়াহাটির মধ্যে চলাচলকারী ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটিও আগামী 30 জুলাই থেকে পুনরায় চলাচল করবে। দেখুন, দু মাস ট্রেন বন্ধ ছিল, সবাই জানে প্রাকৃতিক দুর্যোগের কারণে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমাদের ডিমাহাসাও জেলার যে শৈল শহর হাফলংয়ে স্টেশন যে অবস্থা ধারণ করেছিল, দু মাসে ট্রেন চলবে সেটা কল্পনার বাইরে ছিল। ভারতীয় রেলের এই উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ দিনরাত পরিশ্রম করে বর্তমানে আজকের দিন থেকে যে আবার এই ট্রেন যাত্রা শুরু হয়েছে, তার জন্য রেল কর্তৃপক্ষকে নিশ্চিতভাবে ধন্যবাদ জানাতে হয়, সকল কর্মচারীদেরকে ধন্যবাদ জানাতে হয়। আমরা যারা প্রতিনিয়ত ট্রেনে যারা আসা যাওয়া করি গৌহাটি বা দূর দূরান্তে, ট্রেন বন্ধ হওয়ার পর সাধারণ যাত্রী যারা আসেন তাদের যে অসুবিধার সম্মুখীন হতে হয়, এই দু মাসে যে অসুবিধা হয়েছে, নিশ্চিতভাবে আজকে থেকে এক নতুন উদ্যমে মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ আবার নতুন করে আজকে থেকে যে ট্রেনের যে নতুন সময়সূচির মধ্যে মানুষ যাত্রা করবে। মার্চ ফর সায়েন্স শিলচর চার্টারের উদ্যোগে শুক্রবার শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রলয়ঙ্কারী বন্যার তথা সংগ্রহের ফলাফল জনসাধারণের সামনে তুলে ধরা হয়। বোর্ড ডিসপ্লের মাধ্যমে শিলচর তোপখানা থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত 32 কিলোমিটার নদী তীরবর্তী এলাকার সরজমিনে পরিদর্শন করে পাওয়া তথ্য ম্যাপের মাধ্যমে এদিন তুলে ধরেন কর্মকর্তারা। এদিন সাংবাদিকদের সংস্থার তরফে জানানো হয় যে গত 10 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত লাগাতার 4 দিন শিলচর তোপখানা থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত বরাক নদীর তীরে 32 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে সরজমিনে পরিদর্শন করে জনসাধারণের কাছে থেকে বিভিন্ন তথ্য অনুসন্ধান করেছেন তারা। অনুসন্ধানে পাওয়া তথ্যসমূহ বিস্তারিতভাবে তুলে ধরে সংস্থার কর্মকর্তারা। পাশাপাশি এদিন সরকারের কাছে দাবিও উপস্থাপন করেছেন তারা। বিশেষ করে শিলচর তোপখানা থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত বাঁধের পূর্ণ সংস্কার করা, বাংলাঘাটের বেড়াখাল ও রাঙ্গির খাল পর্যন্ত স্লুইস গেটের সংখ্যা বৃদ্ধি করা, মহিষাবিল থেকে ঘাগড়া পর্যন্ত সংযুক্ত হওয়া লঙ্গাইখাল ও সিঙ্গির খালকে জবরদখল মুক্ত করে দুপাশে রাস্তা সহযোগে বাঁধ নির্মাণ করা, লক্ষ্মীপুর থেকে করিমগঞ্জ পর্যন্ত জাতীয় জলপথ চালু করে নিয়মিত জাহাজ চলাচলের ব্যবস্থা করা, শিলচর তোপখানা থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত স্লুইস গেটগুলোকে কার্যক্ষম করে তোলা সহ এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত গঙ্গাপুর ও মানিকপুরের ফাঙ্গন যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করা সহ মোট 8টি দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সংস্থার কর্মকর্তারা। অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণ করা না হলে প্রয়োজনে আগামীতে বৃহৎ গণ আন্দোলন গড়ে তোলা হবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন সংস্থার কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে আশু পাল, হরিদাস দত্ত, হানিফ বরভুইয়া, বিশ্বজিৎ শীল, হিল্লোল ভট্টাচার্য ও পিনাক রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রায় 18টা জায়গা দিয়ে বাঁধ টপকে জল এসে ঢুকেছে শিলচর শহরে। পৃথিবীতে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এই বন্যা যাতে আর ভবিষ্যতে না হয় তার জন্য ইম্প্রুভমেন্ট অ্যান্ড স্ট্রেংথেনিং, বাঁধের সম্পূর্ণ ইম্প্রুভমেন্ট অ্যান্ড স্ট্রেংথেনিং হোক। আমরা চাই যে মহিষাবিল, যে মহিষাবিলের জল ধারণ করে এবং মহিষাবিলের জল এসে এই শিলচর শহরকে বন্যার জলে প্লাবিত করে, সেই মহিষাবিলের জল বেরিয়ে যায় রাঙ্গির খাল দিয়ে। সেই রাঙ্গির খাল মহিষাবিল থেকে বাংলাঘাট পর্যন্ত রাঙ্গির খালের
দূরত্ব হলো প্রায় 15 কিলোমিটার। সেই 15 কিলোমিটার জায়গা পুরো পূর্ণ সংস্কার করা হবে, সেই সব জবরদখলগুলোকে উন্মুক্ত করা হবে এবং ঘাঘরা নদী খনন করা হবে। পরিমল পর্যন্ত যে জাতীয় জলপথ বলে ঘোষণা করা হয়েছে বেশ কয়েক বছর আগে, সেই জাতীয় জলপথ চালু হোক। শহরের ভেতরে যতগুলো খাল আছে, সিঙ্গির খাল আছে, লঙ্গাই খাল আছে, এই খালগুলোকে পূর্ণ সংস্কার। প্রলয়ঙ্কারী বন্যায় বরাক উপত্যকায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় সাধারণ নাগরিকদের জন্য সংবাদপত্র ও সাংবাদিকরা তাদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার পাশাপাশি কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানিয়ে জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকার দ্বারস্থ হল করিমগঞ্জ প্রেস ক্লাব। মন্ত্রী হাজারিকা বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে বরাক উপত্যকায় 3 দিনের সফরে আসেন। বৃহস্পতিবার সকালে পূর্ব ঘোষণা মতে করিমগঞ্জে আসেন তিনি। পরিদর্শন শেষে প্রেস ক্লাব করিমগঞ্জের সাংবাদিকদের সমস্যা নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে প্রেস ক্লাব থেকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, অথচ সরকারি সুযোগ সুবিধা থেকে নানাভাবে বঞ্চিত কর্মরত সাংবাদিকরা। সাংবাদিকদের নানা সমস্যা সমাধানের একগুচ্ছ দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেওয়া হয় মন্ত্রীর কাছে। এই দাবিগুলি কার্যকর করার জন্য সঙ্গে সঙ্গে নির্দিষ্ট দপ্তরে স্মারকপত্র পাঠিয়ে দেন তিনি। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিটি জেলায় কর্মরত সাংবাদিকদের সংখ্যা অনুযায়ী স্বীকৃত কার্ডের সংখ্যা বৃদ্ধি করা, ভূমিহীন সাংবাদিকদের জন্য সরকারি আবাসিক প্রকল্প বাস্তবায়ন করা, কর্মরত সাংবাদিকদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা, প্রত্যেক সাংবাদিককে আয়ুষ্মান ভারত কার্ডের অন্তর্ভুক্ত করা, এছাড়াও সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের সরকারি এবং বেসরকারি চিকিৎসালয় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা। স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভারতের নানা রাজ্যের অসম ভবনে রেহাই মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা, উচ্চশিক্ষায় সাংবাদিকদের ছেলেমেয়েদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আসন সংরক্ষণ করা, মৃত্যুর পর আর্থিকভাবে দুর্বল সাংবাদিকদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া, প্রতিটি জেলায় পৃথকভাবে সাংবাদিকদের জন্য অতিথিশালা তৈরি করা, সরকারি উদ্যোগে প্রতিটি জেলায় সেমিনার ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা সহ আরো কয়েকটি দাবি তুলে ধরা হয়। জনসংযোগ মন্ত্রী বলেন দাবিগুলো প্রতিটি বিভাগের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে সমস্যার সমাধানের চেষ্টা করবে সরকার বলে প্রতিশ্রুতি দেন। অবশেষে সফলতা পেলে রামনাথপুর থানার পুলিশ। গ্রেফতার করা হলো নাবালিকা ধর্ষণের সাথে জড়িত 2 অভিযুক্ত আবুল হোসেন ও সেলিমউদ্দিন। বিগত 5 দিনের কঠোর অভিযানে ভিত্তিতে 2 অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন রামনাথপুর থানার ওসি শান্তনু দাস। হাইলাকান্দি জেলার পুলিশ সুপার গৌরব উপাধ্যায় নির্দেশে রামনাথপুর থানার ওসি শান্তনু দাস বিভিন্ন গোপন মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন অভিযান চালিয়ে অবশেষে বুধবার গভীর রাতে দক্ষিণ হাইলাকান্দির প্রত্যন্ত অঞ্চলের কাঞ্চিবলা গ্রাম থেকে ধর্ষণের সাথে জড়িত থাকা 2 অভিযুক্ত সেলিমউদ্দিন ও আবুল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য, বিগত 15 জুলাই কাঞ্চিবলা গ্রামের এক নাবালিকা উপজাতি মেয়েকে ধর্ষণ করেছিল একই গ্রামের আবুল হোসেন ও সেলিমউদ্দিন। নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে রামনাথপুর থানায় গত 16 জুলাই আবুল হোসেন ও সেলিমউদ্দিনকে অভিযুক্ত মামলা দায়ের করা হয়েছিল। আর এই মামলার ভিত্তিতে রামনাথপুর থানার ওসি শান্তনু দাস তদন্ত আরম্ভ করেন। রামনাথপুর থানার একাধিক এলাকা প্রত্যন্ত অঞ্চল থাকায় অভিযুক্তরা সহজে পলায়ন করতে সক্ষম হয়, কিন্তু এই নাবালিকা মেয়েটির মামলাটি নিয়ে হাইলাকান্দি প্রশাসন একটি টিম তৈরি করে দিনরাত উপেক্ষা করে অভিযান চালালে অবশেষে 2 অভিযুক্তকে জেলে পাঠাতে সক্ষম হয়েছেন। 15 জুলাই কো 3 PM কে আসপাস কাঞ্চিওয়াল গাঁও মে এক মাইনর বচ্চি কা 2 অডাল্ট লড়কো নে जंगल में उनका उसके साथ रेप किया, और वो बहुत ही सेंसिटिव मैटर था क्योंकि ये जो एरिया है बहुत ही रिमोट फॉरेस्ट एरिया है और वहाँ पे किसी बच्ची के साथ ऐसा घटना को हम लोगों ने काफ़ी सीरियसली लिया। इमीडिएटली सारे सीनियर ऑफिसर्स स्पॉट पे भी पहुँचे। बहुत ही रिमोट इलाका है जहाँ पर नदी पार करके पहाड़ियों में जाना पड़ता है, और हम लोगों ने कंटिन्यूस रेड मारे, जिसके बाद कल रात को जो दोनों अक्यूज्ड हैं सलीमुद्दीन और अबुल हुसैन जो उसी गाँव के रहने वाले हैं उनको पुलिस ने अरेस्ट कर लिया है और अब फर्दर इन्वेस्टिगेशन हम लोग कर रहे हैं। नहीं, घटना में सिर्फ 2 ही लोग इन्वॉल्व थे जिनका नाम मैंने बताया, सलीमउद्दीन और अबुल हुसैन। इन्हीं दोनों के बारे में विक्टिम ने भी बताया है और हमने भी इन्वेस्टिगेशन में इन्हीं दोनों को दोषी पाया है।
পূর্বধলার পালংঘাট উন্নয়ন খণ্ডের ভুবন হিল জিপির থাঙ্কিমনগর তৃতীয় খণ্ডের বিশাল এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থার দরুন জনগণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খালের উপর ভাঙা বৈদ্যুতিক খুঁটি ফেলে আশঙ্কাজনক অবস্থায় যাতায়াত করছেন মানুষ, রাস্তাঘাট নেই। ভাঙা কালভার্ট বিষয়গুলো নিয়ে পঞ্চায়েত কর্তা থেকে শুরু করে নেতা মন্ত্রী বিধায়কদের অবগত করা হলেও নিটফল শূন্য। রাস্তার দুরবস্থার জন্য জলে ডুবে দুইজন শিশুরও মৃত্যু হয়েছে বলে স্থানীয় জনগণ ক্ষোভ ব্যক্ত করেন সংবাদ মাধ্যমে। এখানে আমরা রাস্তার খুব অসুবিধা, এখানে আমরা থাঙ্কিনগর পার্টি আমরা ভুবনের লিপির মাঝে এখানে রাস্তার মাঝে কোনো খাওয়া যায় না। এখানের মাঝে থাঙ্কিনগর পার্টিতে একটা স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী একদম যেতে পারে না। এখানে কালভার্ট ভাঙা, দুইটা কালভার্ট, তিনটা কালভার্ট আছে, একটা নিখামার নালা আছে। এখানের মাঝে ছাত্রছাত্রী স্কুল কলেজও ছাত্র যাইন, হাই স্কুলও যাইন, কিন্তু কোনো ছাত্রছাত্রী স্কুলে যেতে পারি না। রাস্তার মাঝে বেজান অসুবিধা আমরা, ওটা মানে যাতে সরকারের কাছে কই যে মানে ওটা সুন্দর করে দিবার লাগি, আর আমরা ডিপি প্রেসিডেন্টের কাছে কই সর্বনিম্ন তদন্ত করি, ওটা দিবার লাগি আমরা। মণিপুর সমবায় সমিতির আধিকারিকদের বিরুদ্ধে দুই মাসের রেশন কার্ডের চাউল না দেওয়ার অভিযোগ এনেছেন দক্ষিণ হাইলাকান্দির ধলাইবাগান জিপির রেশন কার্ড হিতাধিকারীরা। বৃহস্পতিবার ধলাইবাগান জিপির 300+ পুরুষ ও মহিলা রেশন কার্ডের হিতাধিকারীরা ডিলার শিবা হাজাম ও কৈলাস কানুকে ঘেরাও করেন। রেশন কার্ড হিতাধিকারীদের রেশন কার্ডে দেখা যায় সরকারের প্রদান করা 2022 সালে জানুয়ারি ও মার্চ মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাউলের কোনো উল্লেখ নেই। এই বিষয়টি নিয়ে রেশন কার্ডের হিতাধিকারী ডিলার ও হাইলাকান্দি এনএফএস এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। অপরদিকে সমিতির ডিলার শিবা হাজাম ও কৈলাস কানু জানান, তারা সমিতি থেকে জানুয়ারি ও মার্চ মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার কোনো চাউল পাননি। জানুয়ারি ও মার্চ মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল না পাওয়ার অভিযোগ নিয়ে একাধিকবার হাইলাকান্দির জেলাশাসক ও হাইলাকান্দি খাদ্য বিভাগের সাপ্লাই ইন্সপেক্টরের হাতে বারবার রেশন কার্ড হিতাধিকারীদের তরফ থেকে স্মারকপত্র প্রদান করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। আমি এটাই বলতে চাই যে আমার এখানে পাবলিক অনেক কষ্ট পাচ্ছে, যেহেতু জানুয়ারি আর মার্চের চাল পায় না। আমার দেখেন কিছু লাগে না, আমার ন্যায় বিচার লাগে, কিন্তু গরিবের সাথে আমি আছি। আমি অনেক জায়গায় গিয়েছি, আমার পাবলিক এখানে সার্কেলে গিয়েছে, ব্লকে গিয়েছে, অনেক জায়গা থানাতেও গিয়েছে, কিন্তু ওনাদের বিচার হয়নি। আজকে আমি না পারিয়ে ওনাদের সাথে আমি দাঁড়িয়েছি, আমাকে মন্ত্রীর কাছে আমি এখানে প্রার্থনা করছি যাতে আমার ওনাদের সাথে আমি আমার বিচারটা ন্যায় মতো হয়, আর যাতে ওনাদের চালটা। আর এই যে আর একটা কথা মিডিলে শোনা গেল যে কৈলাস কানু এবং মোহন কাহারকে সাসপেনশন করে দিচ্ছে, আমার সাসপেনশন লাগবে না, আমার ন্যায় বিচার থাকবে। আজকে যদি ওনারা সাসপেনশন হয়ে যায় তো ওনাদের চালটা কে বন্টন করবে, আর গরিব চালটা কোথা থেকে পাবে? আজকে যদি চালটা না দিয়ে ওনারাকে সাসপেনশন করে দেয় তো আমার এত দৌড়ার কারণটা কি? আমার পাবলিক যে অতদিন থেকে অনেক কষ্ট করছে, কষ্টের ফলটা আমরা কোথা থেকে পাবো? আমার কোনো সাসপেনশন না, আমাকে ন্যায় বিচার লাগবে, ওনাদের চালটা কিরকম পাবে, বস এইটাই আমার কথা, অভিযোগ। জানুয়ারি আর মার্চের চাল পাই নাই ওনাদের, এইটাই কথা। হ্যাঁ, রিলিফ চাল দুটা পাইনি, আমি নিজে গত পরশুদিন ফোন করেছিলাম সমিতিতে, উনি আমাকে বুদ্ধি দিচ্ছেন যে না, আমি তো চাল দিয়েছি, তোমার ডিলার বাটেনি। আর ডিলারের কাছে আমি যে সময় গিয়েছি, ডিলাররা বলছে আমাদের দুইজন আমার সাথে আছে, বলছে না আমরা চাল পাইনি, তোমরা বাটবো, কিন্তু চারজন বলছে না আমরা চাল দিয়ে দিয়েছি। উধারবন্দ বিধানসভার অন্তর্গত রংপুর দ্বিতীয় ও চতুর্থ খণ্ডে প্রায় 6-7 হাজার অসহায় মানুষ স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলার দরুন বঞ্চিত রয়েছেন সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, উন্নত সড়ক সহ শিক্ষা ও স্বাস্থ্য সেবা ছোঁয়া থেকে আজও বঞ্চিত রয়েছেন। ঠিক এমন অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরেন সংশ্লিষ্ট গ্রামের ভুক্তভোগী জনগণ। তারা জানান, নির্বাচনের সময় স্থানীয় নেতা সহ জনপ্রতিনিধিদের দেখা যায় নানান প্রতিশ্রুতির মাধ্যমে কেবলমাত্র ভোট ভিক্ষাতে চাইতে, কিন্তু পরবর্তী সময়ে যে কোনো সমস্যা নিয়ে গেলে সমাধান করা তো দূরের কথা, দেখা করতেও নারাজ স্থানীয় পঞ্চায়েত সভানেত্রী ও সদস্য। বর্তমানে নদী ভাঙনের কবলে উক্ত অঞ্চলে বসবাসকারী দরিদ্র ও অসহায় জনগণের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি ঘটেছে। এলাকায় থাকা ইএনডি বাঁধের ও নদী ভাঙনের সঠিক সময় মেরামতের না করার কারণে তীব্র সমস্যার মুখোমুখি হতে হয় তাদের।
তাই বিষয়টি নিয়ে অধিসত্ত্ব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ভুক্তভোগী জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা সহ উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম এবং কাছাড় জেলা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। বহুত দীর্ঘদিন থেকে এই রাস্তাটা এইরকম খারাপ অবস্থা, কোনো রাস্তা দিকে কোনো বাইক একটা সাইকেল একটা যাওয়ার সুবিধা নাই। তোমার নামটা কি? রাস্তাটা হইতো, তোমার নামটা কি? আমার নাম হলো রাহুল চৌধুরী। এই রাস্তাটা হইতো, রাস্তার লাগে আমরা যেটা করা লাগে ডিসিস আছে অ্যাপ্লিকেশন দেওয়া লাগে আমরা দিয়া দিম, কিন্তু এই রাস্তাটা হইতো না, পঞ্চায়েত আয় না, মেম্বার আয় না, কেউ আইন এটা দেখার লাগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যার আসুন, তার কাছে অনুরোধ যে এটা দেখার লাগিয়া যে এই রাস্তাটা কেনে হয় না, প্লাস এই আমরা বরাকের প্রোটেকশনটা কেনে হয় না। আমরা বহুত বছর ইয়ারছে, প্রায় 15-20 বছর আগে থেকে এটা আমরা দেওয়া অ্যাপ্লিকেশন যে এটা ওইতো, এটা বহুত বছর ইয়ে আছে, কত এমএলএ মন্ত্রী আইত্রা জৈত্রা, কিন্তু এটা খাজ হয় না, এটা খাজটা হওয়া জরুরি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। অন্তিম দিনে সোনাই ও লক্ষ্মীপুরের বাঁধ সহ ভাঙন স্থান পরিদর্শন মন্ত্রী হাজারিকা। গোটা দেশের সাথে শিলচরেও কংগ্রেস কর্মীদের বিক্ষোভ কর্মসূচি, গ্রেফতার নেতা কর্মী। পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু নির্বাচিত হওয়ায় লক্ষ্মীপুরে বইছে খুশির জোয়ার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।